ক্লাস টেন কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এটা করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘার সমীক বীজ কিনা যাচাই করি দেখে নাও কী করে করতে হবে করে নিয়েছি লিখে নিয়েছি আগে দেখে নাও এবার এই ওয়ান আর মাইনাস ওয়ানটা বসাবো লিখবো এক সমান ওয়ান বসিয়ে পাই এক্স স্কোয়ার আছে তাহলে এক্সে এক্স তো আর লিখবো না এখানে লিখবো ওয়ান ওয়ান প্লাস আবার ওয়ান প্লাস ওয়ান কে এক দিয়ে গুণ মানে দুটো একের গুণ কত হবে এক গুণ এক এককে একই হবে প্লাস এক প্লাস এক তো তিনটে এক যোগ করে কত হবে তিন তাহলে এখানে দেওয়া ছিল এটা সমান জিরো কিন্তু এটা সমান জিরো হলো না তাহলে লিখবো এটি বীজ নয় এটা লিখে নিলাম এবার একই রকম করে আবার মাইনাস ওয়ান বসাবো লিখব এক সমান মাইনাস ওয়ান অর্থাৎ এই যে এটা মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে এখানে মাইনাস ওয়ান লিখব মাইনাস ওয়ান প্লাস এক্স আছে তাহলে প্লাস দিয়ে প্যাকেটে মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান লিখলাম সমান দুটো মাইনাস ওয়ানের গুণ প্লাস প্লাসে মাইনাসে একবারে মাইনাস করে দিচ্ছি তাহলে কী হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাসে গুণ করলে কী হয় প্লাস হয় তাহলে প্লাস ওয়ান প্লাস হবে প্লাস মাইনাস একই সংখ্যা আলাদা চিহ্ন তাহলে তাহলে এটা কী হবে আবার জিরো পেলাম না তাহলে এটাও লিখব এখানে মাইনাস ওয়ান দেব এবার নেক্সট অঙ্কটা দেখে নেব কী আছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান ও মাইনাস টু আছে আবার একই রকম করে লিখবো এক সমান জিরো বসিয়ে পাই এইট লিখবো এক সমান লিখব জিরো জিরো স্কোয়ার জিরোই হবে সেভেন জিরো সমান জিরো তো সমান একদম জিরো লিখে দিলাম কারণ জিরো যদি আমি গুণ করি তাহলে জিরো হবে সাত হাজ জিরো গুণ করলেও জিরো হবে আর জিরো জিরো যোগ করলে জিরো হবে তাই একদম সমান জিরো লিখে দিলাম তাহলে বলেছে এটা সমান জিরো তো জিরো তো পেয়ে গেছি তাহলে এটা লিখব জিরো সমীকরণ একটি বীজ এবার মাইনাস টু দিয়ে লিখবো এখানে তাহলে এখানে লিখব মাইনাস টু এইট ইন্টু মাইনাস টু প্লাস সেভেন ইন্টু মাইনাস টু এবার দেখব কত হচ্ছে আট দুই দুগুণি চার আর মাইনাসে মাইনাসে প্লাস তাই এটা প্লাস চার যোগ সাত দুগুণি চোদ্দো হবে তাহলে এটা মাইনাস চোদ্দো একবারে মাইনাস করে দিলেও হবে চার আটটে গত বত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দো এবার বত্রিশ থেকে চোদ্দ বাদ দেব আঠেরো তাহলে এটা কী হবে লিখে দেবো নিচে এবার তিন নম্বর প্রশ্নটা দেখে নেবো কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তেরো বাই ছয় ফাইভ তো লিখে নিলাম আবার লিখব এক্স সমান বসিয়ে পাই এটা লিখে এবার লিখে দেব যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে পাঁচের ছয় এখানে এক্স আছে তাহলে এখানে লিখবো পাঁচের ছয় যোগ ওয়ান বাই এখানেও এক্স আছে তাহলে এখানে লিখবো পাঁচের ছয় সমান তেরো ছয় তাহলে কী হবে এখানে তাহলে এবার কী করবো দেখো তেরো ছয় মেলাতে হবে এর আগে তো জিরো মেলাতে হচ্ছিল এবার কী করবো তেরো তাহলে পাঁচের ছয় যোগ এক গুণিত এখানে তো পাঁচের ছয় আছে তাহলে এটা উল্টে যাবে ছয়ের পাঁচ তাহলে কী হবে পাঁচের ছয় প্লাস ছয়ের পাঁচ এবার যদি ছয় আর পাঁচের লাশ করি কথা হবে পাঁচ ছয় তিরিশ এবার পাঁচের ছয়কে তিরিশ দিয়ে গুণ করে নেব তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ যোগ ছয়ের পাঁচ তাই করব তিরিশ দিগুণ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ পঁচিশ এটা যোগ করবো দেখে নেব কথা হচ্ছে হবে একষট্টি তিরিশ তাহলে এটা এটা ছিল কত তেরো ছয় তাহলে তেরো ছয় হলো তাহলে এটাও লিখলাম এবার আবার লিখবো এক সমান চারের তিন বসিয়ে পাই এবার এইটা দিয়ে করব এক সমান চারের তিন বসিয়ে পাই একই রকম করে এখানেও চারের তিন লিখব এখানেও চারের তিন লিখব লিখে নিলাম এবার চারের তিন যোগ এক গুণ চারের তিনটা উল্টে যাবে তিনের চার সমান চারের তিন যোগ তিনের চার শু করলে কী হবে তিন আর চার গুণ করে দেবো তিন চারে বারো চারে তিন আর বারো তিন চারে বারো তাহলে চার চারে কথা হবে ষোলো আবার তিনের চার গুণ বারো কথা হবে তিন চারে বারো তিন তির নয় তাহলে কত হবে যোগ করলে পঁচিশ বারো তাহলে পঁচিশের বারো কিন্তু ওখানে ছিল কত তেরো বাই ছয় তাহলে এটাও মিলল না এটাও লিখব নয় এবার নেক্সট প্রশ্ন কী আছে দেখে নেব এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স জিরো এ দুটো দেওয়া আছে এটা দিয়ে করবো এবার অঙ্কটা লিখে নিলাম এবার লিখবো এক্স সমান রুট থ্রি বসিবে আগে যেমন লিখেছিলাম ওই রকমই লিখবো এখানে তো এখানে রুট থ্রি বসাবো লিখবো রুট থ্রি এখানে এক্স আছে তাহলে এখানে আবার রুট থ্রি লিখবো মাইনাস এবার কিন্তু জিরো প্রমাণ করতে হবে তাহলে রুট আর রুট থ্রি গুণ করলে কিন্তু শুধু থ্রি হয় রুট মাথায় টু মানে কি মানে হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি রুট থ্রি গুণ করলে শুধু থ্রি হয় তাহলে এখানে লিখবো থ্রি এবার আবার এখানে একই আছে রুট থ্রি ইন্টু রুট থ্রি এটা মানে গুণ তাহলে এখানেও হবে শুধু থ্রি মাইনাস সিক্স তাহলে এটা কি ছয় আর এটা তিন দুটো মাইনাস এটাকে আগে যোগ করে নেবো তাহলে ছয় আর তিনে নয় চিহ্নটা কিন্তু বড় কাছে যা আছে তাই বসবে এবার নয় থেকে বাদ দেবো নয় থেকে বাদ দিলে কি আমি বড় চিহ্নটা আগে বসিয়ে দেব নয় থেকে বাদ দিলে ছয় তাহলে এখানে আমার দরকার ছিল জিরো হয়ে গেলে ছয় এটাও লিখব বীজ নয় তো লিখে নিলাম এবার আবার লিখব টু রুট থ্রি বসিয়ে পাই এবার যেমন আছে মানটা বসিয়ে নেব সেরকম করেই এক্স সমান টু রুট থ্রি তাহলে এই যে এক্স আছে এখানে লিখবো টু রুট থ্রি স্কোয়ার আছে এক্সের তাহলে আমি বাইরে দুই দিয়ে দেব মাইনাস আছে রুট আর এক্স আছে তাহলে আমি লিখবো রুট আর এক্স মানে তো আমি জানি টু রুট থ্রি টু রুট থ্রি আর শুধু মাইনাস সিক্স আমি লিখবো মাইনাস সিক্স আর বাইরে আছে তার মানে কি দুটো আছে এখানে তাহলে দুটো দুইয়ের গুণ কত হবে দুই গুণ দুই সমান চার চার পেলাম মাঝখানে কিছু নয় মানে এখানে গুণ আছে রুট থ্রিকে দুবার গুণ করলে একটু আগেই দেখিয়েছিলাম উপরে এখানে দেখান এটা হবে শুধু থ্রি মাইনাস রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত হবে শুধু থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু মাইনাস সিক্স তিন চারে কত বারো তিন দগুনি ছয় এটা তো ছয় ছিলই বারো দুটো মাইনাস এই দুটোকে যোগ করলে কথা হবে ছয় ছয় বারো কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে বারো থেকে বারো বাদ দিলে শূন্য তাহলে লিখবো এটা যেহেতু মিলে গেছে আমার তো শূন্যই দরকার এটা হবে বীজ তাহলে এটা লিখে নিলাম টু রুট থ্রি প্রদত্ত সমীকরণের বীজ বা সমীকরণের বীজ বা সমীকরণটির বীজ একটা লিখলেই হল নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে দুইয়ের এক এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি সমান জিরো দীঘাত সমীকরণের একটি বিচ টু বাই থ্রি হবে হিসাব করে লিখি দেখে নাও কীভাবে করতে হবে তো আগে এটা লিখে নিলাম এবার বইয়ে যেটা লেখা আছে বিচ টু বাই থ্রি ওটা এখানে লিখে দেবো এবার এখানে এক্সের জায়গায় টু বাই থ্রিটা লিখব সেভেন ইন্টু টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস কে আবার এক্সের জায়গায় কী লিখবো টু বাই থ্রি মাইনাস থ্রি সমান জিরো বা সেভেন এখানে দুই দোগুণই কথা হবে চার আর তিন তির নয় স্কোয়ার আছে তাই ডবল গুণ টু আর কে এটা গুণ করলে কী হবে টু বাই থ্রি কে মাইনাস থ্রি সমান জিরো এটা গুণ করবো চার সাথে কত হবে আঠাশ তাহলে আঠাশের নয় আর এই যে মাইনাস থ্রিটা আছে এটা আগে নিয়ে আসবো এখানে তাহলে এই কাজটা করবো প্লাস টু বাই থ্রি কেটে যা আছে তাই লিখলাম লসগু করব লসগু তো নয়ই হবে শুধু এই টুকুর এটার সঙ্গে এটা গুণ করব কত হবে আঠাশের নয় গুণ নয় 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 কেটে যাবে আঠাশ আর তিনের সঙ্গে নয় গুণ করবো তাহলে কত হবে সাতাশ টু বাই থ্রি কে সমান জিরো আঠাশ থেকে সাতাশ বাদ দেব কত হবে এক টু বাই থ্রি কে সমান জিরো এবার টু বাই থ্রিটা এদিকে রাখব টু বাই থ্রি কে সমান এখানে প্লাস ওয়ান বাই নাইন আছে কিছু নয় মানে কি প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান বাই সমান কী হবে কে সমান হবে মাইনাস ওয়ান বাই নাইন গুণ এটা গুণ অবস্থায় আছে এটা এখানে উলটিয়ে দেবো তাহলে থ্রি বাই টু তিন কত নয় কে নয় দিয়ে কাটলাম তাহলে কে সমান মাইনাস আর ওয়ান বাই সিক্স তাহলে এটা লিখে নিলাম কে সমান মাইনাস ওয়ান বাই সিক্স হলে এটা দীঘার সমীকরণ একটি 2 টু বাই থ্রি হবে নেক্সট প্রশ্ন কে এর কোন মানের জন্য এটা সমান জিরো দীঘার এত হবে হিসাব করে আগেরটাতে যেমন লিখেছিলাম এক্স সমান টু বাই থ্রি বসিয়ে পাই একই রকম করে লিখবো মাইনাস এ বসিয়ে পাই তো এবারও একই রকম করে মাইনাস এ বসিয়ে নেব এক্স সমান মাইনাস এ বাইর স্কোয়ার থ্রি এ এক্স মানে তো মাইনাস এ প্লাস কে সমান জিরো এ স্কোয়ার কিন্তু মাইনাস যেহেতু আছে তাই মাইনাস এ গুণ মাইনাস এ যখনই করবো মাইনাস এ মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে এটা প্লাস এ প্লাস তো না বসলেও হয় তাহলে এ প্লাস এটাকে একবারে গুণ করে দিচ্ছি মাইনাস আর প্লাস এটা কিন্তু মাইনাস হবে ঠিক আছে এখানে একবারে করলাম মাইনাস এ আর এ গুণ করলে স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার প্লাস কে সমান জিরো বা তাহলে এটা কী হবে তাহলে মাইনাস এটা প্লাস হয়েছে কিন্তু স্কোয়ারটা তো আছে তাহলে স্কোয়ার আছে তাহলে তিনটে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দেবো তাহলে কটা স্কোয়ার থাকবে তিনটে থেকে একটা বাদ দিলে দুটো তাহলে লিখব মাইনাস টু স্কোয়ার প্লাস কে সমান সমান জিরো তাহলে কে সমান কী হবে মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে লিখবো কে সমান মাইনাসটা দেখে চলে আসবে তাহলে প্লাস প্লাসটা না দিলেও হবে তাই লিখবো অতএব দিয়ে আগে যেরকম লিখেছিলাম শুধু এখানে টু স্কোয়ার দেবো বাকিটা প্রশ্নে যা আছে তেমন লিখব তো এটা লিখে নিলাম তো এই লেখাগুলো নিয়ে এটা নিজের লিখতে পারবে এই যে কে এর কোন মানের জন্য আমি কিন্তু এইখান থেকে এতটা পুরোটাই লিখছি শুধু কোন মানের জন্য এইখানেই শুধু আমার যে উত্তরটা বেরাচ্ছে সেইটা লিখে দিচ্ছি নেক্সট প্রশ্ন তিন নম্বরেরটা একই টু বাই থ্রি আর মাইনাস থ্রি হয় তবে এ আর মান একই রকম করে আগের মতো লিখব এক্স সমান টু বাই থ্রি বসিয়ে পাই তারপরে আবার লিখবো এক্স সমান মাইনাস থ্রি বসিয়ে পাই তো লিখে নিলাম বসিয়ে নিয়েছি এবার লিখব এ এক্সের মান টু বাই থ্রি আবার দুই দুগুণী চার আর তিন তির নয় তাহলে এ ইন্টু ফোর বাই নাইন সাত দু গুনি চোদ্দো তাহলে এটা হবে চোদ্দোর তিন সমান জিরো তাহলে এটা হবে ফোর বাই নাইন এ প্লাস চোদ্দ তিন প্লাস বি সমান জিরো লসও করে নেবো নয় আর তিন তাছাড়া তো কিছু নেই লসো করার নয় আর তিনের লসাগু তো দেখি কী হয় নয় তিন তিরিকে নয় তিন এক তিন তাহলে তিন গুণ তিন গুণ এক তিন তিরিককে নয় গুণ এক সমান সমান নয় তাহলে এটা হবে নাইন এবার এইটার সঙ্গে এটা গুণ করব ফোর বাই নাইন এ ইন্টু নাইন তাহলে ফোর এ হচ্ছে তো এখানে লিখবো ফোর এ এবার চোদ্দোর তিন আর নাইন তিন তিরকে নয় তিন চোদ্দ বিয়াল্লিশ এটা তো ডাইরেক্ট গুণ হয়ে যাবে নয় আর এ নয় আর বি নাইন বি বা ফোর এ প্লাস বিয়াল্লিশ প্লাস সঙ্গে যদি জিরো গুণ করি তাহলে কী হবে এটার সঙ্গে এটা কোনো গুণ তো সঙ্গে আমি করলে কী হয়ে যাবে জিরো বা ফোর এ প্লাস নাইন বি সমান প্লাস বিয়াল্লিশটা হয়ে যাবে মাইনাস বিয়াল্লিশ এটা এক নং সমীকরণ যেহেতু এব মান বের করতে হবে তাহলে এটা অপনয়ন পদ্ধতি এবার মাইনাস থ্রি বসিয়ে পাই লিখব তাহলে এখানে আছে এক্স স্কোয়ার ওখানে তাহলে লিখব এ মাইনাস তারপরে আছে যোগ সেভেন সেভেনের পরে আছে আবার এক্স তাহলে লিখব মাইনাস থ্রি প্লাস বি সমান জিরো বা তিন ত্রিপকে নয় এটা প্লাস হয়ে যাবে তাহলে লিখব নাইন এ ঠিক আছে নাইনে কী করে হলো মাইনাস তিন গুণ মাইনাস তিন তিন তিরকে নয় আর মাইনাসে মাইনাসে প্লাস আর সঙ্গে এ আছে তাই নাইনে আবার এখানে প্লাস দেবো না এখনই একবারেই করে দেবো মাইনাসে প্লাসে মাইনাস তিন সাত কত হবে একুশ প্লাস বি সমান জিরো এবার এবিটাকে রেখে দেবো নাইন এ প্লাস বি আর একুশটা দিকে নিয়ে চলে যাবো তাহলে মাইনাসটা দিকে আসলে প্লাস একুশ এটা হয়ে গেল দুই নং সমীকরণ এবার কী করবো যেই অপনায়ন পদ্ধতি করেছিলাম এই প্রথমের সংখ্যাটা এইখানে গুণ আর এর প্রথমের সংখ্যাটা এখানে গুণ যদি গুণ করি তাহলে কী হবে তাহলে গুণগুলো করবো কত হবে চার নয় ছত্রিশ নয় নয় একাশি নয় আর বিয়াল্লিশ নয় দুগুনি আঠারো আট থাকলো এক চার নয় ছত্রিশ আর আটে সাঁত্রিশ আবার তাহলে এই নয় দিয়ে এখানে গুণ করলাম আর এখানকার চার দিয়ে এখানে গুণ চার দিয়ে চার নয় ছত্রিশে ফোর বি চার এক চার চার দুগুনি আট চুরাশি আর এখানে ছিল বিয়াল্লিশের আগে মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস লিখবো আর এখানে চেঞ্জ করে দেবো এখানে কি আছে প্লাস কিছু নেই মানে তাহলে এটা মাইনাস হবে ছত্রিশ ছত্রিশ কেটে যাবে একাশি আর চার বিয়োগ করলে কত হবে সাতাত্তর এবার তিনশো আঠাত্তর আর দুটোই মাইনাস আছে তাহলে যোগ করবো যোগ করলে হবে চারশো বাষট্টি বা বি সমান মাইনাস চারশো বাষট্টি বাই সাতাত্তর বা বি সমান কত দিয়ে কাটবে এটা ছয় দিয়ে মাইনাসটা থেকে যাবে তাহলে লিখবো বি সমান মাইনাস ছয় এবার আমাকে এর মান মানমার করতে হবে তাহলে এটা লিখে নিলাম এক নং সমীকরণে বি সমান মাইনাস ছয় বা সে বাই এক নং সমীকরণ কোনটা এক এটা দুই নং এক নং এটা তাহলে ফোর এ প্লাস নাইন বি সমান মাইনাস বিয়াল্লিশ এটা লিখব ফোর এ প্লাস নাইন বি সমান মাইনাস বিয়াল্লিশ এটা লিখলাম বি যেখানে সেখানে ছয় মাইনাস ছয় লিখবো ফোর এ প্লাস নাইন এই যে বি পেয়ে গেছি ইন্টু মাইনাস ছয় ফোরে মাইনাস প্লাসে এটা মাইনাস ছয় নয় চুয়ান্ন ফোরে 4a সমান মাইনাস বিয়াল্লিশ মাইনাস চুয়ান্নটা এখানে প্লাস চুয়ান্ন হয়ে

মাইনাস ছয় নেক্সট প্রশ্ন আজকে এই পর্যন্ত এরপরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ারও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে